গল্প ও কবিতার আসর চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমার গল্প ও কবিতা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া গল্পগুলো এবং কবিতাগুলো খুব সহজে আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। আজকে আমি শোনাব চৌধুরী বাড়ির তৃতীয় পর্ব। আপনারা যদি চৌধুরী বাড়ির আগের দুই পর্ব শুনে না থাকেন তাহলে আমার চ্যানেলের ভূতের গল্প প্লেলিস্টে চলে যান, সেইখানে ধারাবাহিক ভাবে আপলোড করা আছে। তাহলে শুনতে থাকুন চৌধুরী বাড়ির তৃতীয় পর্ব। সেদিন ছিল শুক্রবার। লক্ষ্মী তার শেষ গানের বইখানা আলে ঠেকিয়ে সদ্য আগুন জ্বালিয়েছে, ছারকার হয়ে যাচ্ছে বই, তার প্রাণের চেয়েও অধিক প্রিয় সেই গানগুলো। ছোটবেলা থেকে ভুবনকে যেই গান লক্ষ্মী শুনিয়ে এসেছে সেই গানগুলো যেন লেলিহান শিখায় আজ নিস্তব্ধ। একটা চাপা কান্নার রোল নিংড়ে বেরিয়ে আসতে চাইছে লক্ষ্মীর হৃদয় থেকে। লক্ষ্মী আর মেনে নিতে পারছে না, সে মাটিতে বসে পড়ল। কোনো এক সন্ধ্যায় ভুবনবাবু ও লক্ষ্মীর এমনই একদিন দেখা। ভুবনবাবু লক্ষ্মীকে পরম যত্নে নিয়েছিল কাছে টেনে, লক্ষ্মীও ভুবনবাবুর কোলে মাথা রেখে ফেলেছিল একটা শান্তির নিঃশ্বাস। কত সুন্দর ঘর বাঁধার স্বপ্ন দেখত লক্ষ্মী ভুবনবাবুর সাথে। ভুবনবাবু স্বপ্ন দেখিয়েছিল বড় হলে লক্ষ্মী আর ভুবনবাবু একসাথে ঘর করবে, লক্ষ্মীকে নিয়ে যাবে তার বাড়ি, তার বাবা জেঠা সবার অনুমতি নিয়ে আবার বিয়ে হবে লক্ষ্মীর সাথে ভুবনবাবুর। লক্ষ্মী ভুবনবাবুকে সবটুকু দিয়ে বেসেছিল উপহার। বিনিময়ে ভুবনবাবু লক্ষ্মীর কথা মনে রাখেনি লক্ষ্মীর এখনকার অবস্থা। লক্ষ্মীর সামনের সপ্তাহে রবিবার শুভ লগ্নে বিয়ে, পাত্রটি কলকাতার। লক্ষ্মীকে দেখে গেছিল পাত্রপক্ষ, প্রথম দেখায় মেয়েটাকে তাদের পছন্দ হয়ে যায়। লক্ষ্মীর ওমন মুখশ্রী উপেক্ষা করবে এত সাধিকার আছে? শুধু উপেক্ষা করল ভুবনবাবু। ভুবনবাবু লক্ষ্মীকে রেখে চলে গেল আর আসলো না। আজ শুক্রবার লক্ষ্মী তার শেষ গানের খাতাটা জ্বালিয়েছে লক্ষ্মীর ভালোবাসা। এত বছরের গান সাধনা সঙ্গীত চর্চা এক নিমিষে জ্বলে পুড়ে ছাই। কত গান শুনিয়েছে লক্ষ্মী ভুবনবাবুকে। ভুবনবাবু লক্ষ্মীর গানে মনোমুগ্ধ হয়ে চেয়ে থাকত আর বলতো, লক্ষ্মী তোমার গান আমার সারা জীবনের সঙ্গী, এই গান ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। লক্ষ্মী বলতো, লক্ষ্মীটি অমন বলো না,
আমরা দুজন একসাথে ঘর বাঁধবো, আমাদের দুজনের একসাথে সংসার হবে। এই বলে ভুবন বাবু লক্ষ্মীকে কাছে টেনে নিত। চৌধুরী বাড়িতে ভুবন বাবু আর মেনকা দেবী তখন মজেছিল গানে, চলছিল বেহাগ, তার পাশাপাশি চলছিল সেতারের সুর। ঠিক তখন একটা মৃদু শব্দ ভেসে আসলো, ঘুঘুরের শব্দ। অমনি হঠাৎ সারা চৌধুরীর বাড়ি অন্ধকারময়। গান থামিয়ে ভুবন বাবু ও মেনকা দেবী আশ্চর্য হয়েছিল সেদিন। গোটা রামনগর তখন অন্ধকারে ডুবেছিল। তবে ভুবন বাবু দেখেছিল সেই অন্ধকারে একটা ছায়া মূর্তি। তারপর জ্ঞান হারালো ভুবন বাবু, আসলো কবিরাজ, ভুবন বাবুকে দেখলো, কিন্তু কোনো রোগ ঠাউর করতে তিনি পারলেন না। মেনকা দেবী ভুবন বাবুর মাথার পাশে বসে বড় চিন্তিত। কবিরাজ মশাই বললেন, কালকে কি হয়েছিল, অরমভাবে মাথা ঘুরিয়ে পড়ে গেল যে? মেনকা দেবী নির্বাক। ভুবন বাবু ইঙ্গিতে ইশারায় শুধু মুখের বিভিন্ন ভঙ্গিমায় একটাই উচ্চারণ করছে, ও ও ও ও ও। তারপর আবার জ্ঞান হারালো ভুবন বাবু, তবে ইঙ্গিতটা ছিল সেই বাদ্যযন্ত্র অভ্যেসের ঘরখানাটার দিকে। তবে আশ্চর্যের বিষয় সেই ঘর ছিল তালাবন্ধ, কিন্তু ভুবন বাবু দেখতে পেয়েছিল একটা অবয়ব, আলো আধারী অবয়ব দুহাত বাড়িয়ে ডাকছে, শুধু ডাকছে, এসো 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 আমার কাছে, এসো এসো। টানা চার দিন ভুবন বাবু ছিল শয্যাশায়ী। মেনকা দেবীর পরম শুশ্রূষায় তিনি সুস্থ হয়ে উঠলেন। তারপর আবার চৌধুরী বাড়িতে বসলো আসর। নানান রাজ্য থেকে হাসত নর্তকী, নাচে গানে ভরে উঠত চৌধুরী ভবন, ঝলমল করত আলোয় ফুটে উঠত হাসি। গোটা রামনগর বাসী দেখত, চেয়ে দেখত। তবে ভুবন বাবু হঠাৎ গানের কথা হারিয়েছেন। একদিন যখন যন্ত্রানু সঙ্গীতের অভ্যাস করছিলেন তিনি, তিনি যখন মগ্ন ছিলেন তার বেহাগে, তখন তার চোখের সামনে ভেসে আসল একটা মুখ, লক্ষ্মী। লক্ষ্মীর কাতর আর্তনাদ ভরা মুখ, সেইখানে লক্ষ্মী তার পরম প্রিয় গানের খাতাগুলো জ্বালিয়ে দিচ্ছে। লক্ষ্মীর চোখে জল পড়ছে খাতাগুলোর উপর, দাও দাও করে চলে উঠছে সেই সব গানের চিহ্ন। ভুবন বাবু গান থামিয়ে চোখ মেললেন, তার সাথে মেনকা দেবীও। তবে ভুবন বাবুর পিঠে হাত রাখলেন মেনকা দেবী, ওনার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ভুবন
বাবু আজকে উঠলেন। একি একি বিপদ মুখ মেনকা দেবীর, মুখ দিয়ে গল গল করছে রক্তের ধারা। তবে এ তো মেনকা দেবী নন, যেই শাড়িটা ভুবন বাবুর চোখের সামনে সেই শাড়ি তো মেনকা দেবীর নয়, সেই শাড়ি ভুবন বাবুর অতি পরিচিত এক শাড়ি। ভুবন বাবু আর লক্ষ্মীর যেদিন বিয়ে হয় ঠিক সেই দিন লক্ষ্মীর বিহিত সেই শাড়িটা। ভুবন বাবু সরে যাচ্ছে, চন্দ্রানু সঙ্গীতের অভ্যাস ছেড়ে ভুবন বাবু ছুটে যাচ্ছে, ছুটে পালাতে চাইছে কিন্তু না, দরজাটা সশব্দে হয়ে গেল বন্ধ। আবারও একটা শব্দ ভেসে আসল, হঠাৎ টোকা পড়ল দরজায়। ভুবন বাবুর সঙ্গীত ফিরল, হঠাৎ দরজাটা ফাঁক করে গুটি পায়ে এগিয়ে আসলেন ভুবন বাবুর স্ত্রী মেনকা দেবী, হাতে দুধের গ্লাস। ভুবন বাবুর দিকে বাড়িয়ে দিলেন, ভুবন বাবু দুধের গ্লাসে চুমুক দিবেন। এমন সময় কি ভুবন বাবুর গলা দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, রক্তের ধারা, গ্লাসে তো দুধ নেই, সে তো সদ্য তাজা রক্ত। ভুবন বাবু ছুটে গিয়ে কল ঘরে লুটিয়ে পড়লেন, গল গল করে রক্ত নিংড়ল ভুবন বাবুর মুখ থেকে। সেদিন আবার কবিরাজ মশাই এসেছিল, ভুবন বাবু শয্যাশায়ী, পাশে ওনার স্ত্রী, আর ঘরময় রামনগরের প্রতিটা লোক এসেছিল ভুবন বাবুকে দেখতে। আমার পরপিতামহ উনিও গেছিলেন ওনার পরম বন্ধু ভুবন চৌধুরীকে দেখার জন্য। ধীরে ধীরে ভুবন বাবু সুস্থ হয়ে উঠলেন, আবার যন্ত্রণা সঙ্গীতের অভ্যেস রীতিমতো শুরু হলো, আবার সেই বেহাগ। দুজনে মিলে যন্ত্রণা সঙ্গীত ও বেহাগ চর্চায় তখন মগ্ন, তখন আবার ঝলমল করে বেজে উঠছে আলো। সেই আলোর ছটায় ভুবন বাবু দেখতে পেল আবারও এক অবয়ব, নারী মূর্তি। সেদিন ভুবন বাবু আর নিজেকে সামলে রাখতে পারেননি, ছুটতে যাচ্ছিলেন সিঁড়িটা ধরে ভুবন বাবু, ঠিক তখনই হালকা একটা ধাক্কা অনুভব করলেন, আর তারপর লুটিয়ে পড়লেন সিঁড়ি থেকে ভুবন বাবু, তার মাথা ফেটে রক্তাক্ত কাণ্ড। হাসলো কবিরাজ, তিনি হয়ে পড়লেন শয্যাশায়ী। প্রায় এক সপ্তাহ কেটে গেল, তারপর একটু একটু করে প্রায় সুস্থ হয়ে উঠছেন ভুবন বাবু। মেনকা দেবীর হাত ধরে ভুবন বাবু সিঁড়ি থেকে পা বাড়িয়ে নিচে নামতে যাবেন ওমন সময় দেখল একটা নারী অবয়ব,
সেই অবয়ব দুহাত বাড়িয়ে ভুবন বাবুকে কাছে টানছে। আয়, আসো আসো আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো, আসো আসো আসো। অমনি ভুবন বাবুর মন মেজাজে বেজে উঠল বেহাগ। বেহাগ সুরে টান দিয়ে উঠলেন ভুবন বাবু। কি আশ্চর্য, কি আশ্চর্য, ভুবন বাবু সুস্থ হয়ে গেলেন। সেই শয্যাশায়ী ভুবন বাবু এখন নিরোগ মুক্ত। তারপর মাস ছয়েক কেটে গেল। ভুবন বাবু মনের সুখে ঘুরে বেড়াতেন। পুরো চৌধুরী বাড়িতে গম গম করত আড্ডা আসরে। মেনকা দেবী যখন তার সেতারে মগ্ন থাকতেন, ভুবন বাবুর চোখ পড়ত মেনকা দেবীর দিকে। তিনি দেখলেন একটা ছায়া অবয়ব ওনার স্ত্রীর সামনে। আর সেই অবয়বের ডিক্রে বেরিয়ে আসা চোখগুলো জল জল করছে ভুবন বাবুর দিকে চেয়ে। হঠাৎ সদর দরজার পাশে শোনা গেল একটা কচি গলার শব্দ। একটা মেয়ে, বছর 10-12 হবে, বড় বিপদে পড়ে এসেছে, বলছে, বাড়িতে কেউ আছে, বাড়িতে কেউ আছে। ভুবন বাবু স্ত্রী ছুটে গেলেন, বড় মায়াময়ী তিনি। ভুবন বাবুর কোনো সন্তানাদি ছিল না, 10-11 বছরের একটা মেয়েকে আশ্রয় দিতে তিনি দুবারও ভাবলেন না। মেয়েটিও কাছু মাছু মুখ করে দাঁড়িয়ে রইল। আমার খুব বিপদ, আমি কি এখানে থাকতে পারি? ভুবন বাবু স্ত্রী ছুটে গেল। তিনি মেয়েটাকে বুকে জড়িয়ে বললেন, মা, তুই নিশ্চয় আমার কোল পূরণ করতে এসেছিস। ভুবনবাবু ছুটে আসলেন। ভুবনবাবুর স্ত্রীর মুখে এতদিন পর হাসি ফুটেছে। ভুবনবাবু ছুটে এসে মেয়েটার মুখের দিকে তাকালেন। ওনার স্ত্রী মেয়েটাকে জড়িয়ে ধরে আছেন আর বলছেন, এই মেয়েটাকে আমরা নিজের কাছে রেখে দেব, কোথাও যেতে দেব না, আমি ওকে কোথাও যেতে দেব না। ভুবনবাবু মেয়েটার মায়াময়ী মুখ দেখলেন। তার চোখ বেশ মিষ্টি, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। কিন্তু ভুবনবাবুর সেই মুখ বড় চেনা চেনা ঠেকল। কিন্তু কেন সেই গল্প জানতে হলে দেখুন চৌধুরী বাড়ি।